দেশের সোশ্যাল মিডিয়া এখন মেতে আছে চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী নায়িকা বর্ষাকে নিয়ে। তারা দুজনেই বর্তমানে অবস্থান করেছেন ফ্রান্সের কান শহরে, সেখানে বিখ্যাত কান উৎসবে অংশ নিচ্ছেন। কান উৎসবে গিয়ে বিশ্বের বিভিন্ন তারকাদের সঙ্গে দেখা করছেন অনন্ত বর্ষা। তারা কথা বলছে, আড্ডা দিচ্ছেন, আবার একসঙ্গে ছবিও তুলছেন। তেমনি বলিউডের তারকা দম্পতি অভিষেক ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে ছবি তুলেছেন অনন্ত বর্ষা। ছবিটি নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবার অনন্ত ও বর্ষা এই ছবির পেছনের গল্প জানালেন। কান থেকে দেশের একটি গণমাধ্যম লাইভে যুক্ত হন তারা। সেখানে অনন্ত বলেন, একই রেস্তোরাঁয় আমরা বসেছিলাম, আড্ডা মারছিলাম। তখন তারা জানতে চেয়েছিল তোমরা কোথা থেকে এসেছো। বললাম বাংলাদেশ থেকে এসেছি। এরপর ওরা জানতে চাইলো এখানে কোনো কারণে এসেছি কিনা। তখন বলেছি, এটা আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের সব টিভিতে আমরা তোমাদের দেখি, সে কারণে আমরা জানি তুমি অভিষেক, সে ঐশ্বরিয়া রায়, আমরাও বাংলাদেশের চলচ্চিত্র তারকা। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের চ্যানেল তোমাদের ওখানে দেখা যায় না। কথোপকথনের শেষ কিন্তু এখানে নয়। অভিষেক ও ঐশ্বরিয়া রায় নিজ থেকে অনন্ত বর্ষার সিনেমার ক্লিক দেখার ইচ্ছে পোষণ করেন। অনন্ত বলেন, তারা জানতে চাইলো তোমরা কি ধরনের সিনেমা নির্মাণ করো। ইরানি সিনেমার দিন দ্য ডে ট্রেলার দেখালাম অভিষেক ও সূর্যকে। বললো, এটাকে বাংলাদেশের সিনেমা মনে হচ্ছে না, আমেরিকান সিনেমা মনে হচ্ছে, বলিউড সিনেমার মতোই। বলেছি ধন্যবাদ তোমাদের মন্তব্যের জন্য। এর ফাঁকি বর্ষা জানান আলাপের এক পর্যায়ে ঐশ্বর্য নিজেই ওই সেলফি তুলেছেন। প্রসঙ্গত, অনন্ত ও বর্ষা কান উৎসবে গেছেন তাদের দিন দ্য ডে ও নেত্রী দ্য লিডার সিনেমার ট্রেলার নিয়ে। উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দু ফিল্মস এ দেখানো হবে এই ট্রেলারগুলো। সেটা দেখে যদি কোনো প্রযোজক ব্যবসায়ী আগ্রহী হন, তারা এগুলো কিনে নেবেন। আমার সংবাদ।